স্বাগতম সবাইকে। এখনকার পাঠের বিষয় হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সাধারণ গণিত 17 অধ্যায়ের পরিসংখ্যান বিষয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা আমরা শিখব। তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, একটা সারণী দেওয়া আছে, নিচের সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। একটা সারণী দেওয়া আছে, এখানে শ্রেণীব্যাপ্তি 21 থেকে 25, 26 থেকে 30, এইভাবে লাস্টে 51 থেকে 55, মানে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা শ্রেণী দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। গণসংখ্যা এখানে 5 থেকে শুরু। তাহলে এই সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। সমাধান, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী। তো গড় নির্ণয় করার জন্য প্রথমত একটা আমাদেরকে এরকম ছক এঁকে নিতে হবে। এই ছকের শিরোনামে থাকবে 5টি কলাম থাকবে যে ছকে। প্রথমে থাকবে শ্রেণীব্যাপ্তি, এরপরে থাকবে শ্রেণীর মধ্যবিন্দু, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এবং এই গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি এই দুটার গুণফল। তাহলে এই সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের জন্য 5টা এরকম কলাম হবে, এবং এখানে যে যে কয়টা শ্রেণী যে কয়টা আছে সে কয়টা শ্রেণী এখানে এঁকে নিতে হবে। তো এখন শ্রেণীব্যাপ্তিগুলো জায়গা মতো এখানে বসিয়ে দিতে হবে। যেমন 21 থেকে 25 এই শ্রেণীটা আমরা এখন এখানে বসাবো নিচে নিচে, 26 থেকে 30 যেটা আছে সেটা বসাবো পর্যায়ক্রমে, সব শ্রেণীব্যাপ্তিগুলো শ্রেণীব্যাপ্তির নিচে আমরা বসিয়ে দেব। এরপরে গণসংখ্যা গুলো আমরা গণসংখ্যার যে কলাম আছে সেই গণসংখ্যার কলামে আমরা গণসংখ্যাগুলো বসিয়ে দেব এবং এগুলো যোগ করব। যোগ করে দেখা যাবে এখানে 50, অর্থাৎ গণসংখ্যাকে, টোটাল গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এন সমান এখানে 50। এখন এই যে শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করার নিয়ম হচ্ছে যে শ্রেণীব্যাপ্তি আছে, শ্রেণীব্যাপ্তির এই যে এটা হলো নিম্ন সীমা এবং এটা উচ্চ সীমা। নিম্ন সীমা এখানে 19, উচ্চ সীমা এখানে 25। নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে দুই দ্বারা ভাগ করে মধ্যবিন্দু পাওয়া যায়। অর্থাৎ যদি আমরা এখানে 21 যোগ 25 ভাগ 2 ভাগ 2 করি এরকম, তাহলে আমরা যে রেজাল্ট পাবো সেটাই হচ্ছে মধ্যবিন্দু। একইভাবে প্রত্যেকটি শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে এই মধ্যবিন্দু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা প্রত্যেকটা মধ্যবিন্দু নির্ণয় করে দেখা গেল যে প্রথম শ্রেণীব্যাপ্তি যেটা সেটার মধ্যবিন্দু 23। তো এইভাবে যেহেতু ব্যবধান এখানে 5, তো 5 করে এখানে বাড়তেছে। প্রত্যেকটা শ্রেণীব্যাপ্তি নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে দুই দ্বারা ভাগ করলে শ্রেণী মধ্যবিন্দু পাওয়া যায়। এবার আসি হলো ধাপ বিচ্যুতি। এখন এখানে গণসংখ্যা ধাপ বিচ্যুতি এই কলামটা ফিল আপ করার নিয়ম হচ্ছে গণসংখ্যা সবচেয়ে যেটা বেশি আছে, যেমন এখানে 12 আছে, তাহলে এটার যে শ্রেণী মধ্যবিন্দু সেটা হলো 38। এখন গণসংখ্যা যেটা বেশি এবং এই শ্রেণী মধ্যবিন্দু সেটাকে আমরা আনুমানিক গড় ধরে নেব, আনুমানিক গড় ধরে নিতে হবে সেটাকে, এবং আনুমানিক গড়কে এ দ্বারা প্রকাশ করা হয়। এখন গণসংখ্যা যেটা বেশি এবং যেটাকে আনুমানিক গড় ধরলাম সেই সারিতে ওই ধাপ বৃদ্ধির কলামে ওখানে শূন্য বসিয়ে দেব। এখানে এরপর শূন্য হবে এখানে এবং উপরে হবে -1, -2, -3, নিচে হবে 1, 2, 3 ইত্যাদি। এটা কোনো চিন্তাভাবনা ছাড়াই গণসংখ্যা যেটা বেশি সেই সারিতে ধাপ বৃদ্ধির কলামে সরাসরি শূন্য বসিয়ে দিতে হবে এবং উপরে -1, -2, -3 এবং নিচে 1, 2, 3 এভাবে চলবে। এই গণসংখ্যা সবচেয়ে বেশি যদি নিচের সারিতেও হতো তাহলে এটা 0 হতো, উপরে -1, -2, -3, -4 এভাবে হতো। এটা হচ্ছে ধাপ বিচ্যুতি বের করার সহজ একটা নিয়ম। এরপরে পরের নেক্সট কলামে 5 নম্বর কলামে গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি এই দুটোর গুণফল লিখে দিতে হবে।
তাহলে এখানে 5 এখানে মাইনাস 3 আছে, তাহলে এক দুটো গুণ করলে মাইনাস 15, 8 ইন্টু মাইনাস 2, মানে জাস্ট এই এইটা আর এটা এগুলো সবগুলো পর্যায়ক্রমে গুণ করে করে এই কলামে বসায় দিতে হবে। এখন এই সবগুলা নিচে যোগফল লিখতে হবে, অর্থাৎ মাইনাস 15 মাইনাস 16 মাইনাস 10 প্লাস, এইভাবে ক্যালকুলেটারে অনেক সময় ক্যালকুলেশন অনেকে ভুল করে, তো ক্যালকুলেটার হুবহু এইভাবে বসাতে হবে যে মাইনাস 15 মাইনাস 16 মাইনাস 10 প্লাস 0 প্লাস 7 প্লাস 12 প্লাস 6, এরপরে সমান চিহ্ন দিতে হবে, সমান চিহ্ন দিয়ে পাওয়া যাবে মাইনাস 16। এটা প্লাসও আসতে পারে, অ্যান্সার মাইনাসও আসতে পারে, তো চিহ্ন সহকারে ক্যালকুলেশন করতে হবে এখানে। তো আমরা জানি এখন যে গড় নির্ণয়ের যে সূত্রটা, সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস সামিশন এফ আই ইউ আই বাই এন গুণন এইচ। এখন এখানে আমরা মান বসিয়ে দেবো, এর মানে এখানে 38 আনুমানিক যে গড়টা, এবং সামিশন এফ আই ইউ এর মান আমরা পেয়েছি মাইনাস 16, এবং এন এর মান এখানে 50, এবং শ্রেণী ব্যবধান প্রত্যেকটা শ্রেণী ব্যাপ্তির শ্রেণী ব্যবধান এখানে 5, অর্থাৎ 21 থেকে আমরা কাউন্ট করবো যে 21, 22, 23, 24, 25, মানে 5 প্রত্যেকটা শ্রেণী ব্যবধান হচ্ছে 5 এখানে। এখন এখানে ক্যালকুলেশন করব আমরা, এখানে 16 প্লাস মাইনাস এখানে মাইনাস হবে, এবং 5 16 80, 80কে 50 দিয়ে ভাগ করলে হয় 1.6, 38 থেকে 1.6 বিয়োগ করলে হয় 36.4, তাহলে সরি এটা 36.4 হবে অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।